অনেকেই কম ওজনের হালকা পাতলা শরীর নিয়ে দুর্ভাবনায় থাকেন। একজন রুগ্ন বা আন্ডার ওয়েট মানুষের চেহারা স্বাভাবিকভাবেই সৌন্দর্য হারায়, চাপা ভাঙা হয়, কাজকর্মে উৎসাহ লাগে না, কিংবা খুব ক্লান্ত বোধ করেন সব সময়। আপনার শরীরের ওজন ঠিক আছে কি না সেটা পরীক্ষা করার ভালো উপায় হলো বডি মাস ইনডেক্স বা উচ্চতা ও ওজনের অনুপাতের হিসাব। সে অনুযায়ী ওজন কম হলে ওজন বাড়ানো প্রয়োজন, কেননা অতিরিক্ত ওজন যেমন স্বাস্থ্যের জন্য বিপজ্জনক, তেমনি অতিরিক্ত ওজনহীনতাও স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই ওজন বাড়িয়ে সুগঠিত শরীর পাবার আশায় যদি সত্যি নিজেকে নিয়োজিত করে থাকেন, তাহলে ওজন বাড়ানোর উপায়গুলি সম্পর্কে জেনে নিন, আপনার অনেক উপকারে আসবে। নিয়ম করে মেনে চলতে চেষ্টা করুন, আশা করি অচিরেই ভালো ফল পাবেন। সকালে উঠে বাদাম, কিশমিশ এবং খেজুর খাবেন। ওজন বাড়ানোর জন্য বাদাম, খেজুর আর কিশমিশের বিকল্প নেই। আপনার সকাল শুরু করুন বাদাম, খেজুর ও কিশমিশের সাথে, কারণ এই খাবারগুলিতে প্রচুর ক্যালোরি থাকে যা খুব দ্রুত আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। খাবারের পরিমাণ বাড়ান। আপনি যদি কম খাবার খাওয়ার কারণে চিকন হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার চার ভাগের এক ভাগ পরিমাণ খাবার প্রতিদিন বাড়িয়ে খাবেন। মনে রাখবেন, খাবারের পরিমাণ বাড়ানো মানেই বেহিসেবিভাবে অতিরিক্ত খেয়ে ফেলা যাবে না। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার বেশি করে খাবেন। বেশি বেশি উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করুন। ঘি, মাখন, ডিম, পনির, কোমল পানীয়, গরুর মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, কনডেন্স মিল্ক, ডিম, কিশমিশ, খেজুর, দই, কলা, আঙ্গুরের জুস, আনারস ইত্যাদি খাবারে প্রচুর ক্যালোরি থাকে। তাই প্রতিবেলার খাদ্য তালিকায় এই খাবারগুলি রাখার চেষ্টা করুন। প্রচুর শাকসবজি ও ফল খান। শাকসবজি ও ফলমূল ওজন কমাতে যেমন সাহায্য করে, তেমনি ওজন বাড়াতেও আপনাকে সাহায্য করবে, কারণ এমন অনেক ফল আর সবজি আছে যাতে প্রচুর ক্যালোরি থাকে, যেমন আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি। এই সকল ফল ও সবজি খেলে আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি ওজনও বাড়বে খুব দ্রুত। রাতে ঘুমানোর আগে দুধ ও মধু খান। ওজন বাড়াবার জন্য রাতের বেলা ঘুমাবার আগে অবশ্যই পেট ভরে পুষ্টিকর খাবার খাবেন, আর সাথে সাথেই ঘুমিয়ে পড়বেন, ফলে খাবারের ক্যালোরিটা খরচ হবার সময় পাবে না, বাড়তি ওজন হিসাবে জমবে শরীরে। ঘুমাবার আগে প্রতিদিন এক গ্লাস দুধের সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন। নিয়মিত ব্যায়াম করবেন। সুস্বাস্থ্যের জন্য শরীর চর্চার কোনো বিকল্প নেই। অনেকের ধারণা ব্যায়াম শুধু ওজন কমানোর জন্যই করা হয়, কিন্তু এটি ঠিক নয়। আপনি যত হালকা পাতলাই হন না কেন, ব্যায়ামেও আপনি দারুণ উপকৃত হবেন। নিয়মিত ব্যায়াম করলে আপনার হজম ও ক্ষুধা বাড়বে, ফলে সঠিক সময়ে ক্ষুধা লাগবে এবং তখন খাদ্য গ্রহণের রুচিও বৃদ্ধি পাবে। তাছাড়া ব্যায়াম করলে শরীর অ্যাক্টিভ হয় এবং পুষ্টি উপাদানগুলো ঠিক মতো কাজে লাগে। মনে রাখবেন, প্রতিদিন হালকা কিছু ব্যায়ামই এর জন্য যথেষ্ট। পর্যাপ্ত ঘুমান ও দুশ্চিন্তামুক্ত থাকুন। ওজন বাড়াতে চাইলে পর্যাপ্ত ঘুম এবং দুশ্চিন্তামুক্ত থাকাটাও বেশ জরুরি। আপনার খাদ্যাভ্যাস আর শরীর চর্চার পাশাপাশি এগুলো ওজন বাড়াতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দৈনিক 7-8 ঘন্টা ঘুম এবং অন্যান্য বিষয়গুলো মেনে চললে আশা করা যায় আপনার ওজন বাড়ানোর লক্ষ্য পূরণ হবেই। আর ব্রেনের উপর কোনো চাপ নেবেন না, সবসময় চিন্তামুক্ত থাকবেন। বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে। ওজন বাড়াতে যদি যা খুশি তাই খাওয়া শুরু করেন, তাহলে উপকারের চেয়ে অপকারই বেশি। তাই ভারসাম্যপূর্ণ পুষ্টিকর খাবার যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট ও ফ্যাটের যথাযথ সমন্বয় থাকতে হবে খাবারে। ওজন বাড়ানো এবং মাংসপেশি গঠনের জন্য পর্যাপ্ত প্রোটিনের চাহিদা মেটানো গুরুত্বপূর্ণ। তাই মাছ, মাংস, ডিম, দুধ এবং দুধজাত খাবার বেশি বেশি খেতে হবে। ধূমপান ছেড়ে দিবেন।
ধূমপান স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যত বেশি ধূমপান করবেন আপনার ক্ষুধা না লাগার সমস্যা ততই বাড়তে থাকবে। ধূমপান ছেড়ে দেওয়ার পর প্রথমেই যে উপকার হবে তা হলো আপনার ক্ষুধা বাড়তে থাকবে। তাই ধূমপান ছেড়ে দিন, শরীরের ওজন দ্রুত বাড়তে থাকবে। তাছাড়া সারাদিনে 8-10 গ্লাস পানি পান করুন। ওজন বাড়াতে হলে আগে ক্ষুধা বাড়ানো দরকার। ক্ষুধা বাড়ানোর জন্য পানি এবং হজমে সহায়ক পানীয় বেশ কার্যকরী। তবে খেতে বসার ঠিক আগে পানি খাবেন না বা খাওয়ার মাঝখানেও পানি খাবেন না, এতে ক্ষুধা নষ্ট হয়ে যায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।